Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এটা তোমাদের একদম একান্ত ক্লাস, তোমরা খুব আপন করে নিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আজকে পড়া আজকে পরীক্ষার বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা। এটা কিন্তু সেট নম্বর 37, অলরেডি আমরা 1 থেকে 36 নম্বর সেট, 36টা প্রশ্নপত্র, তাতে সব বিষয় আছে, এক একটা বিষয় ধরে ধরে আছে, আমরা দেখে নিয়েছি। আজকে 37 নম্বর সেট, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা এই 1 থেকে 36 দেখেছো তাদের একটা কোশ্চেনও বাইরে থেকে আসবে না, সব কোশ্চেন কমন আসবে। সুতরাং সমস্ত জিনিস যদি কমন পেতে চাও তাহলে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। তো এসো আমরা দেখি প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতার প্রশ্নপত্রটি। তার আগে বলে রাখি যে তোমরা যারা 1 থেকে 2 উঠে যাবে তাদের জন্য আমি একটা অ্যাপ তৈরি করেছি। অ্যাপের নাম কি জানো? হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। গুগল প্লে স্টোরে যাবে, এখান থেকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম বলে যে অ্যাপটা আছে ডাউনলোড করে নেবে। দেখবে এই ইউটিউবের মতোই লোগো দেওয়া আছে। হ্যাঁ, ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের নিজের কোর্স কী হবে, তোমাদের এবার কোর্স ক্লাস 2 কোর্সে তোমরা জয়েন করবে। তাহলে কী হবে, আমার সঙ্গে লাইভ ক্লাস, লাইভ কোশ্চেন আনসারিং, ডাইরেক্ট পিডিএফ, ডাইরেক্ট রেকর্ডেড ভিডিও, সব কিছু তোমাদের কিন্তু অটোমেটিক্যালি পেতে সুবিধা হবে। তো চলো দেরি না করে আমরা অ্যাপটা ডাউনলোড করে নিই এবং পরবর্তী সেশনের জন্য অ্যাডভান্স আমরা রেডি হয়ে থাকি। আমি 2-3 দিনের মধ্যে ক্লাস শুরু করে দেবো, তার আগে তোমরা কিন্তু তোমাদের জয়েনিংটা করে নাও, ওখানে জয়েন করে যাও নিজের নিজের কোর্সে। তো চলো আমরা আজকের প্রশ্নপত্রটা দেখে নিই চটপট। অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের সক্ষমতার প্রথম প্রশ্ন হচ্ছে কখন হিম পড়ে। আমরা দেখেছি পড়াটা পড়লে কি শীতকালে সকালে হিম পড়ে। হ্যাঁ, শীতকালে সকালে হিম পড়ে। কোথা থেকে হিম পড়ে বলো তো? কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। হ্যাঁ, নদীর ঘাটের কাছে কি বাধা আছে? নদীর ঘাটের কাছে নৌকা বাধা আছে। পড়েছো, মুখস্থ আছে তোমাদের কবিতাটা? তো ঠিক আছে, প্রদীপের আলো কিভাবে, প্রদীপের আলো উঠবার কথা ভাবে, উড়ে যাবার, ডানা গজাবার কথা ভাবে। ঠিক আছে, সাগর পাড়ে জলের ধারে কি আছে? সাগর পাড়ে জলের ধারে নারিকেল গাছগুলো মনে হচ্ছে হাত তুলে ডাকছে, এসো এসো, ওয়েলকাম, স্বাগতম করে। আমিও তোমাদের স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন অ্যাপে, তোমরা এসে ভরপুর জয়েন করো। গুরুদাস কি করে? গুরুদাস করে চাষ, এটা তো আমাদের একদম ঠোঁটের আগায়, এটা তো পারবই, এটা আগেও আমাদের প্রশ্ন এসেছিল, আমরা করেছি। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, মাকে নিয়ে চারটি, মা সম্পর্কে চারটি বাক্য লেখো। তো মাকে নিয়ে লেখলে খাতা কলম পেন সব শেষ হয়ে যাবে, তাই না? মা কত কাজ করে, তো আজকে আমরা চারটি বাক্য মাত্র লিখবো। আমার পছন্দ মতো আমি লিখেছি, আমার মা আমার খুবই খেয়াল রাখে, খুবই ভালোবাসে আমাকে আমার মা, আমার পছন্দের জিনিস রান্না করে দেন। ঠিক আছে, আমার মাকে আমি খুবই ভালোবাসি, এই কথা লিখেছি চারটে। তুমি আরও কত কথা লিখতে পারবে, তাই না? তোমার মা তোমাকে পড়ায়, তোমার মা তোমাকে স্নান করায়, সব কিছু লিখে দেবে। যে কোনো চারটে বাক্য তোমাদেরকে লিখতে হবে, চারটে। হ্যাঁ, তাহলে 4 নম্বর পেয়ে যাবে। তাহলে দেখছো তো, মাকে ভালোবাসলে মার সম্বন্ধে লিখলেও নম্বর পাওয়া যায়। চলো দেখি তিনের গুলো। পিকুর পকেটে 99 পয়সা ছিল, খেলার সময় কিছু পয়সা পড়ে গেল। যা, ওর খেলাধুলা করার সময় কিন্তু পকেটে পয়সা রাখতে নেই, হারিয়ে যাবে, লাফালাফি দৌড়ঝাঁপ করতে গিয়ে কখন যে পকেট থেকে পড়ে যাবে বুঝতে পারবে না। এখন আর 78 পয়সা আছে, তাহলে কত পয়সা হারালো? তাহলে যেটা ছিল সেটা আগে লিখবো, 99 টাকা ছিল, 99 পয়সা ছিল না, আচ্ছা পয়সা ছিল, এটা টাকা লিখে দিয়েছি বলে, পয়সা ছিল, এখানে পয়সা হবে। হ্যাঁ, 99 পয়সা ছিল, এখন আছে কত? 78 পয়সা। তাহলে 99 পয়সা থেকে 78 পয়সা বিয়োগ করলে বাকিটা তো পড়ে গেছে, এখন যেটা আছে যেটা পড়ে গেছে মিলে 99 পয়সা হবে। তাহলে আমরা 78 বিয়োগ করলে 11 পয়সা পড়ে গেছে। তাহলে বলতো পিকুর পকেট থেকে কত পড়ে গেছে, না 11 পয়সা পড়ে গেছে, মানে এখন 78 পয়সা আছে আর 11 পয়সা যদি আমার থাকতো তাহলে তাহলেই তো আমার শুরুর টাকাটা অর্থাৎ 99 পয়সা থাকতো, বুঝতে পেরেছো? তবে তো আমার যত ছিল তত হবে, 11 পয়সা দিলেই তো তবে তত হবে, তার জন্য 11 পয়সা পড়ে গেছে। তুমি রবিবার 20 লাইন, সোমবার 12 লাইন, মঙ্গলবার 9 লাইন, বুধবার 14 লাইন লিখেছো, মোট কত লাইন লিখেছো? আমি পরপর লিখে দিলাম 20, 12, 9 আর 14। তোমরা তো এই অঙ্ক খুব পছন্দ করো, করো না? 4 লাইনের দিন স্যার, 5 লাইনের দিন, তো এটা তো খুব মজা করে হবে। 9 আর 2 কত হয়?
11 9 আর 1 হলে 10 হতো আর 1 11 11 4 15 5 হাতে থাকে 1 এখানে 1 লিখে দাও মাথার উপরে লিখতে হয় তাহলে কত হলো 2 আর 1 3 আর 1 4 আর 1 5 তাহলে আমাদের হয়ে গেল আমি মোট 55 লাইন লিখেছি তোমরা কি লেখো এরকম বেশি বেশি করে লিখলে হাতের লেখাটা সুন্দর হবে একদম দুর্দর্শ হবে ঠিক আছে সুন্দর হবে গুড হবে লাস্ট কোশ্চেন দেখি তারপরে কোশ্চেনটা কি আছে মাম্পির কাছে 45টি মার্বেল ছিল সে তার ভাইকে 15টি দিয়ে দিল মাম্পির কাছে কতগুলো মার্বেল হলো মার্বেল মানে গুলি আমরা তো গুলি খেলার সময় এরকম করি থাকি না গোল গোল গুলি আমাদের মাম্পির কাছে কত ছিল 55টি ছিল আর দিল কতটা 15টা তাহলে 15টা যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে কমে গেল তো ভাইয়ের কাছে চলে গেল তাহলে বিয়োগ করলে আমরা 5 থেকে 5 বার দিলে 0 পাবো আর 5 থেকে 1 বার দিলে 4 পাবো তাহলে মাম্পির কাছে এখন রইল কি বলেছে মাম্পির কাছে কতগুলো মার্বেল থাকলো মাম্পির কাছে এখন থাকলো 40টি মার্বেল চলো দেখি চারেগুলো শূন্যস্থান পূরণ করি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয় কিন্তু তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একটা 1 আর দুটো 0 দেখো তিনটে অঙ্ক আছে কিন্তু সব থেকে ছোট সংখ্যা আছে 100 তিন অঙ্কে চার অঙ্কে যদি বলি একটা 1 আর তিনটে 0 পাঁচ অঙ্কে যদি বলি একটা 1 আর চারটে 0 তাহলে বুঝতে পারছো তো ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একটা 1 আর বাকি যত অঙ্ক বলেছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দুই অঙ্কের 10 তিন অঙ্কের 100 চার অঙ্কের 1000 পাঁচ অঙ্কের 10000 ছয় অঙ্কের 1 লাখ এইটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা কি বলতো এক অঙ্কের একটা নয় দুই অঙ্কের দুটো নয় তিন অঙ্কের তিনটে নয় চার অঙ্কের চারটে নয় মনে রাখো জানো এটা কোনো সব জায়গায় পরীক্ষায় পড়ে দুটি ছাগলের মোট কটা পা একটা ছাগলের কটা পা চারটে আর একটা ছাগলের কটা চারটে চারটে কটা হয় আটটা পা এই তো সমস্যা সমাধান করতে পারছো পাঁচটা ছাগলের কত পা চার পাচ্ছে 20টা পা 72 সংখ্যাটিকে এককের 72 সংখ্যাটিতে এককের সংখ্যা কোনটা একক কোনটা এটা আমরা এ আর এটা দ এ মানে একক দুই হচ্ছে এককের সংখ্যা 8 ও 10 এর মাঝের সংখ্যা কত 8 এখানে এখানে 10 তাহলে এখানে কি বসবে 8 এর পরে কত 9 তাহলে আমি এখানে 9 লিখে দিয়েছি মাঝের সংখ্যা মানে মধ্যেরটা আচ্ছা দেখো এটা একটা ছড়া থেকে দিয়েছে 313 নম্বর পেজে তোমাদের আছে ছড়াটা যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবে অফ টু স্কুল অন মনডে মনডেতে স্কুলে যাই রিড এ পেজ অন টুইসডে মঙ্গলবার আমরা একটা পাতা পড়ি রাইট থ্রি লাইন্স অন ওয়েনসডে তিনটে লাইন লিখি বুধবার সলভ ফাইভ সামস অন থার্সডে এবং পাঁচটা প্রশ্নের সমাধান করি অঙ্ক সমাধান সামস মানে অঙ্ক সমাধান করি থার্সডেতে বৃহস্পতিবারে এটা হচ্ছে ছড়া ছড়াটার প্রথম চার লাইন দিয়েছে তোমরা কিন্তু মুখস্থ করে নিও এখনো সময় আছে তাড়াতাড়ি করে নাও তারপরে দেখো তো লেটস মেক ওয়ার্ডস এই শব্দগুলো দিয়ে এনি এনি লিখেছি এখানে আর সিকে এখান থেকে নিয়ে নিয়েছি এনি সিকে নেক নেক মানে ঘাড় এলো সিকে লক লক মানে তালা সি এলো সিকে ক্লক ক্লক মানে ঘড়ি আর তারপরে এস এ সিকে স্যাক স্যাক মানে বস্তা বিএসিকে ব্যাক ব্যাক মানে পিছনে ট্র্যাক টি আর এস সিকে ট্র্যাক ট্র্যাক মানে মালবাহী গাড়ি বা ট্র্যাক করা কোনো কিছু ফলো আপ করা তাহলে আমরা খুব সুন্দরভাবে সংক্ষেপে কোশ্চেনগুলো দেখে নিলাম বুঝতে কোনো অসুবিধা হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন আছো সব মিস করে গেছো 1 থেকে 36 তোমাদের হয়নি পরবর্তীতে আমি পেজ টু পেজ ভিডিও করবো কখনো হবে না তোমাদের কাছে নোটিফিকেশনই যাবে না তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো যাতে আমি ভিডিও ছাড়লে টুং করে তোমাদের মোবাইলে বেজে ওঠে যে স্যার ভিডিও ছেড়েছে তাহলে দেখে নিয়ে তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে আর একটা মজার বিষয় হচ্ছে তোমরা যেখানেই যাও বই খাতা নিয়ে যাও কোনো দরকার নেই এই চ্যানেলে প্রতিটা পেজের পড়া করানো হয় আর তোমরা তো অ্যাপে জয়েন করছো অ্যাপে জয়েন করলে আরও মজা সেখান থেকে তোমরা হোমওয়ার্ক সব কিছু ওখান থেকে করতে পারবে প্রশ্ন উত্তর ডাইরেক্ট অ্যান্সারিং আমার সঙ্গে লাইভ চ্যাট এই সমস্ত ফেসিলিটি কিন্তু ওখানে পেয়ে যাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করো ভিডিও ডেসক্রিপশানের প্রথমেই লেখা আছে দেখো অ্যাপ ডাউনলোড অ্যাপ লিঙ্ক ওইখানে তোমরা গিয়ে অ্যাপটা ডাউনলোড করে নাও সঙ্গে তোমাদের ইচ্ছে মতো কোর্সে ক্লাস 2 এর কোর্সে কিন্তু 1 এর ছেলেরা জয়েন করবে ঠিক আছে আজকের মতো এখানেই বাই বাই